আচ্ছা, আমরা আজকাল বড় বেশি জাজমেন্টাল হয়ে যাচ্ছি না? হ্যাঁ, আসলেই তাই। অন্যকে বিচার করবার গুণটা আজকের এই সময়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে নিজেদের মধ্যে ধারণ করে নিয়েছি। যখন কেউ এসে আপনার সম্পর্কে এসে আমাকে বলে আপনি কারাফ, আপনি স্বার্থপর, তখন আমি এক বিন্দু চিন্তা না করে, একটা সেকেন্ড যাচাই বাছাই না করে আপনার সম্পর্কে আমার নিজের মধ্যে কারাফ একটা ধারণা পোষণ করি। মুহূর্তে আপনার ব্যাপারে একটি চারিত্রিক সনদ আমি দিয়ে ফেলি। ইসলাম এই কাজটি কখনোই সমর্থন করে না। তবে এটিকে গীবত বলা হয়েছে। গীবত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞেস করলে একটি চমকপ্রদ হাদিস আমরা দেখতে পাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এক ব্যক্তি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিয়েছে, গীবত হচ্ছে তুমি তোমার একটি দীনী ভাই সম্পর্কে এমন কথা বললে, এমন একটি আলাপ করলে যা সে শুনে ব্যতীত হবে। তখন লোকটি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সেটা যদি তার মধ্যে যদি বিদ্যমান থাকে? তখন রাসূলুল্লাহ আলাইহিস সালাম প্রত্যুত্তর বলল, যদি তার মধ্যে সেটি বিদ্যমান থাকে তাহলে তা গীবত হবে, আর যদি তার মধ্যে সেটা বিদ্যমান না থাকে তাহলে সেটি হবে বহুতান বা অপবাদ। বহুতান তথা অপবাদ হচ্ছে গীবত থেকে অধিক দূষণীয় একটি কাজ। চলুন একটি ঘটনা আমরা শুনে আসি। একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সফররত অবস্থায় ছিলেন। তাদের সাথে একজন খাদেমও ছিলেন এবং তারা প্রতিমধ্যে ঘুমিয়ে পড়ল এবং ঘুমিয়ে পড়ার প্রক্ষালে খাদেম সাহেব যিনি আছেন তিনিও খাবার রেডি না করে তিনিও ঘুমিয়ে পড়ছেন। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে জাগ্রত হয়েছেন, তখন তারা এই লোকটির ব্যাপারে একটি মন্তব্য করলো। তারা মন্তব্য করলো যে এই লোকটি খালেই ঘুমায়। এরপর তারা লোকটিকে ঘুম থেকে উঠিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়েছেন। ও লোকটি নবীর দরবারে এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আবু বকর এবং উমর আপনাকে সালাম পাঠিয়েছেন এবং তাদের জন্য কিছু খাবার পাঠানোর জন্য আবেদন করেছেন। তখন রাসূলুল্লাহ ইসলাম বললেন, তারা তো আহার করেছে এবং তারা আহার খেয়ে তারা তৃপ্তি পেয়েছে। এই কথা শুনে হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ইসলামের দরবারে এসে আরজ করলো, হে আল্লাহর রাসূল, আমরা আসলে কি খেয়েছি? তখন রাসূলুল্লাহ ইসলাম বলছে, তোমরা তো আজকে ওই খাদিমের মাংস খেয়েছো এবং আমি তোমাদের দাঁতের ফাঁকে তার রং দেখতে পাচ্ছি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মত সাহাবি রাসূলুল্লাহ ইসলামের দরবারে ক্ষমা প্রার্থনা করলেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। রাসূলুল্লাহ ইসলাম বলছেন, আল্লাহর ক্ষমাই তোমাদের জন্য যথেষ্ট না, বরঞ্চ তোমরা ওই খাদেমের কাছে যাও, সে যেন আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। হাদিসে আছে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি একদিন একদা স্বপ্ন দেখেছি যে একটি মৃত দেহ পড়ে আছে এবং আমাকে বলা হচ্ছে সেখান থেকে মাংস ভক্ষণ করার জন্য। তো আমাকে যখন মাংস ভক্ষণ করতে বললো, আমি বলেছি কেন আমি সেখান থেকে মাংস ভক্ষণ করবো? তখন সে বললো, তুমি তো অমুক ব্যক্তির সাথে গীবত করেছো। আমি বললাম, আল্লাহর কসম, আমি কারোর সাথে গীবত করিনি। সে বলল, হ্যাঁ এ কথাটি, কিন্তু তুমি তার গীবত শুনেছো এবং সম্মত হয়েছো। তাহলে আমরা কি বুঝতে পারছি, গীবত শোনা এবং গীবত করা দুটোই কিন্তু সমান অপরাধ। গীবতের ব্যাপারে আরও একটি সুন্দর ঘটনা আমরা দেখতে পাই। একদা শেখ সাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের ওয়াক্তে কতগুলো লোককে তিনি ঘুমিয়ে থাকতে দেখলেন এবং তিনি বলতে লাগলেন যে, আহ কত না ভালো হতো যদি এই মানুষগুলো তাহাজ্জুদ আদায় করতো। তখন শেখ সাদীর পিতা তাকে বলতে লাগলো, কত নাই ভালো হতো তুমি যদি তাদের মতো ঘুম থাকতে। আজকে তুমি যদি তাদের মতো ঘুম থাকতে তাহলে তোমার এই যে গীবতের পাপগুলো তোমার ঘাড়ে এসে চাপতো না। আর গীবতের পরিণাম অত্যন্ত ভয়াবহ। ইসলামে এটিকে হারাম করেছে এবং এটিকে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন আমরা সূরা হামাজের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ধ্বংস তাদের জন্য যারা অগ্র এবং পশ্চাতে মানুষের দুষ্টুতি খুঁজে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, মেরাজের সময় আমাকে একটি সম্প্রদায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং আমি দেখতে পেয়েছি সেখানে তাদের নখগুলো ছিল তামার মতো, তারা তাদের নখ দিয়ে তাদের মুখ এবং দেহ আশ্রাচ্ছিল। আমি জিব্রাইল ইসলামকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তখন জিব্রাইল ইসলাম বলল, এরা তাদের ভাইদের নামে গীবত করত এবং তারা তাদের ভাইদের ইজ্জত হানি করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গীবত ব্যভিচার থেকেও জঘন্যতম অপরাধ। তখন সাহাবী কেরামরা বলল, কিভাবে ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূলুল্লাহ ইসলাম বলছেন, গীবত এমন একটি জঘন্যতম অপরাধ, যদি মানুষ ব্যভিচার করে আর সে যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করে তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করার সম্ভাবনা আছে। কিন্তু যখন একজন মানুষ গীবত করে অন্য একজন ভাইয়ের ব্যাপারে,
তখন সে ভাইটা যদি আল্লাহর কাছে এই ভাইটার জন্য ক্ষমা প্রার্থনা না করে, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না। তো এই বিষয়ে চিন্তা করলে আমরা দেখেন আমরা কথায় কথায় মানুষের গীবত করছি, কথায় কথায় অন্যের সমালোচনা করছি, আসলে কি এই কাজটা ঠিক করছি আমরা? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদা আমরা সফরে ছিলাম এবং সফররত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি পাশস্থ কবরস্থানের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছিল তাদের কবরের মধ্যে যথেষ্ট পরিমাণ শাস্তি হচ্ছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আসলে খুব বেশি বড় অপরাধ করেনি, তাদের একজনের অপরাধ ছিল সে মানুষের গীবত করত, অন্যজন পেশাব করে সে উত্তম রূপে পবিত্রতা অর্জন করেনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দুটি খেজুরের ঢালকে দুভাগ করে কবরের মধ্যে গেড়ে দিয়েছেন এবং তিনি বলছেন, এই খেজুর গাছ যতক্ষণ পর্যন্ত তত্ত্বজা থাকবে তাদের শাস্তিগুলো একটু লাঘব হবে। এছাড়াও আরও অনেক ঘটনা আছে গীবতের ব্যাপারে। আল্লাহ পাক আমাদেরকে এমন গর্হিত কাজ থেকে নিজেদেরকে, আমাদের পরিবারকে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের দিনী ভাই বোনকে সবাইকে হেফাজত করুক এবং এই গীবতের ভয়াবহ শাস্তি থেকে আমাদেরকে আল্লাহ পাক রক্ষা করুক, আমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করুক। এবং আমরা সবসময় চেষ্টা করব এই জিহ্বাকে আমরা যাতে সংযত রাখি, মুখ ফসকে হলো যাতে কোনো ধরনের কোনো গীবতি কথাবার্তা যাতে আমাদের মুখ দিয়ে না আসে। আল্লাহ পাক আমাদের এই জবানকে হেফাজত করুক এবং আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে হেফাজত করুক এমন একটি গর্হিত কাজ থেকে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।